রক্ত কোনো চাষ হয় না, কারখানা দিয়ে পাওয়া যায় না। রক্ত একমাত্র মানুষের দেহ থেকে পাওয়া যায়। মানুষই মানুষকে রক্ত দিয়ে জীবনদান করতে পারে। এই গরমে রক্তের চাহিদা মাথায় রেখে মাঝদিয়া রেলবাজার ব্যবসায়ী সমিতির রক্তদান উৎসব হলো মাঝদিয়া বাজার বারোয়ারি তলাতে। সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শুরু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি, ব্লক স্বাস্থ্য আধিকারিক সাথী কুণ্ড, রেডক্রসের প্রতিনিধি সহ সমস্ত ব্যবসায়ী সমিতির সদস্য ও সদস্যরা। মোট 60 জন রক্তদাতা রক্তদান করলেন। বিশ্বজিৎ বিশ্বাসের রিপোর্ট, বর্ধমান টুডে। ব্যবসা সমিতির উদ্যোগে রক্তদান শিবির আমাদের রেলবাজার ব্যবসা সমিতির এই প্রথম বর্ষ রক্তদান শিবির হচ্ছে। আমরা অনেকদিন ধরেই এই প্রচেষ্টা করে আসছি। তো আমরা যে সময় মানুষ রক্ত দিতে একটু ইতস্তত করে, ভয় পায়, সেই সময়টাকে আমরা বেছে নিয়েছি যাতে সারা বাংলার রক্তের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্যে আমাদের ব্যবসা সমিতির সদস্যগণ, আমার কার্যকারী সমিতির সমস্ত সদস্য সদস্যা যারা আছেন এবং আমাদের সঙ্গে যারা আমাদের মহিলা সদস্য, তারাও আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে রক্তদান। এই সময়টাই যে সময়, এই সময় রক্ত খুব ট্রাবলস হয়, রক্তর অভাব হয়, সেই হিসেব করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই জানি যে রক্তে কোনো কলকারখানায় তৈরি হয় না, কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, তাই মানুষ মানুষের জন্যে মানুষ রক্ত দিচ্ছে মানুষের জন্যে। আমাদের ব্যবসা সমিতির যারা সদস্য তারা মানুষের জন্যে এই আজকে মহৎ উদ্যোগ নিয়ে তারা রক্তদান করছে। প্রায় 60 জন মানুষ আমাদের সদস্যরা এই রক্তদান শিবিরে অংশ নিয়েছে, তারা রক্ত দিচ্ছে। ব্যবসা সমিতির উদ্যোগে রক্তদান শিবির আমাদের রেলবাজার ব্যবসা সমিতির এই প্রথম বর্ষ রক্তদান শিবির হচ্ছে। আমরা অনেকদিন ধরেই এই প্রচেষ্টা করে আসছি। তো আমরা যে সময় মানুষ রক্ত দিতে একটু ইতস্তত করে, ভয় পায়, সেই সময়টাকে আমরা বেছে নিয়েছি যাতে সারা বাংলার রক্তের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্যে আমাদের ব্যবসা সমিতির সদস্যগণ, আমার কার্যকারী সমিতির সমস্ত সদস্য সদস্যা যারা আছেন এবং আমাদের সঙ্গে যারা আমাদের মহিলা সদস্য, তারাও আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে রক্তদান। এই সময়টাই যে সময়, এই সময় রক্ত খুব ট্রাবলস হয়, রক্তর অভাব হয়, সেই হিসেব করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই জানি যে রক্তে কোনো কলকারখানায় তৈরি হয় না, কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, তাই মানুষ মানুষের জন্যে মানুষ রক্ত দিচ্ছে মানুষের জন্যে। আমাদের ব্যবসা সমিতির যারা সদস্য তারা মানুষের জন্যে এই আজকে মহৎ উদ্যোগ নিয়ে তারা রক্তদান করছে। প্রায় 60 জন মানুষ আমাদের সদস্যরা এই রক্তদান শিবিরে অংশ নিয়েছে, তারা রক্ত দিচ্ছে।